সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এ আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনা এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীন ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগত গভীর হচ্ছে এবং গেল কয়েক বছরে বিনিয়োগ সহযোগিতা ক্রমশ বেড়েছে। চীন দেশে কৃষি ও গ্রামীণ এলাকায় আদান প্রদান ও সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্রাজিলের, ফলে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এদিকে চীন ও ব্রাজিলের মধ্যে কৃষিখাতে সহযোগিতা যখন বাড়ছে, তখন ব্রাজিলের কৃষি পণ্যগুলো বিশ্ববাজারে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। দর্শক, এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। ২০১৭ সালে ব্রাজিলের সাও পাওলোতে প্রতিষ্ঠিত হয় লংফিং হাইটেক ব্রাজিল। শীর্ষ চীনা বায়োটেক ফার্ম লংফিং এগ্রিসিয়েন্স তার সহযোগী প্রতিষ্ঠান এটি। চীনের হাইব্রিড ধানের জনক কৃষিবিদ ইউ ওয়াং লংফিং এর নাম থেকে নামকরণ করা হয় এই প্রতিষ্ঠানের নাম। গেল কয়েক বছরে লংফিং এগ্রিসিয়েন্স বিভাগ ব্রাজিলের বাজারকে কভার করে ৩০০টিরও বেশি শাখা বিক্রয় নেটওয়ার্ক স্থাপন করেছে। এছাড়া এখানে উৎপাদিত ভুট্টার হাইব্রিডগুলো ৫ মিলিয়ন হেক্টরের বেশি রোপণ এলাকা কভার করে। কৃষিখাতে চীন ব্রাজিল একে অপরের পরিপূরক বলে মনে করছেন এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা। চীনা কোম্পানিগুলো ব্রাজিলের বিশাল কৃষি সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে, পাশাপাশি স্থানীয়ভাবে লাভের পুনঃবিনিয়োগ নিশ্চিত করেছে। এছাড়া দুদেশের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও দুদেশের কর্মচারীরা একটি শক্তিশালী কাজের সম্পর্ক তৈরি করেছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুই দেশের জনগণ দুটি দেশকে আরও ভালোভাবে জানতে পারছে। চীন এবং ব্রাজিল ভৌগোলিকভাবে অনেক দূরের, তাই প্রতিটি দেশের মানুষ একে অপরকে খুব ভালোভাবে চিনত না। আমি যখন প্রথম ব্রাজিলে আসি, তখন অনেক ব্রাজিলিয়ান কর্মচারী চীন সম্পর্কে তেমন কিছুই জানত না। তবে বেশ কয়েক বছর একসাথে কাজ করার পর জানাশোনাটা বেড়েছে। এই সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারাও পেয়েছেন নানা সুবিধা। কোম্পানির ফসল বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার পর এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অনেক চীনা কোম্পানি সত্যি ব্রাজিলে শিকড় স্থাপন করেছে, কয়েক দশক ধরে এখানে কাজ করার ইচ্ছা পোষণ করেছে। ফলস্বরূপ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে অতিরিক্ত লাভ ব্রাজিলে পুনঃবিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগের এই স্কেল স্থানীয়দের চাকরির সুযোগ দিয়েছে। উদাহরণস্বরূপ লংফিং হাইটেক ব্রাজিলে মোট ৮০০০ পূর্ণ সময় ও মৌসুমি কর্মী নিয়োগ করে থাকে। এছাড়া কৃষকরা অল্প সময়ে অধিক লাভবান হচ্ছে। গেল বছর প্রতিষ্ঠানটি ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের প্যারাকাতু পৌরসভায় চীন ব্রাজিল কৃষি বিজ্ঞান শিল্প পার্ক নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা ব্রাজিল চীনা বিনিয়োগ বৃদ্ধির আরেকটি উদাহরণ। এখানেও নতুন অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে বলছেন সংশ্লিষ্টরা। চীনের বিনিয়োগ ব্রাজিলের শিল্প শৃঙ্খলকে আরও উন্নত করেছে। ব্রাজিলের প্রকৃতপক্ষে মূলধনের প্রয়োজন, অন্যদিকে চীন এক্ষেত্রে পরিপূর্ণ। চীনের কৃষিজমি ও সৌর সম্পদের অভাব রয়েছে, কিন্তু ব্রাজিলের আছে। এক্ষেত্রে চীনের সুবিধা,
তাই আমার মনে হয় যখন দুই দেশ একসঙ্গে কাজ করবে তখন চমৎকার ব্যবসায়িক অংশীদার তৈরি হবে। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভার চার দিনের চীন সফরের পর দুই দেশের মধ্যে কৃষি খাতে আরও সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা করছেন দেশটির জনগণ। আফরিন মিম, সিএমজি বাংলা। বসন্ত এলে প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায় চীন দেশের কৃষিতে। এজন্য দারুণ গতিতে এগিয়ে চলেছে দেশটির কৃষিকাজ। যেন বসন্ত এলেই পূর্ণতা পায় সবুজ শ্যামল মাঠগুলো। আর এত সব কর্মযজ্ঞে পাশে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে নিমিষেই শেষ করা যায় সারাদিনের কাজ। সব মিলিয়ে এবছর দেশটিতে প্রায় 10 মিলিয়ন হেক্টর জায়গা জুড়ে রোপণ করা হয়েছে শস্য। আশা করা হচ্ছে গেল বছরের চেয়ে কয়েক গুণ সফলতার মুখ দেখবে দেশটির কৃষকরা। আর এভাবেই প্রতিনিয়ত বিশ্বের কৃষি মানচিত্রে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে চীন। বিস্তীর্ণ মাঠ জুড়ে ছুটে চলছে বেশ কয়েকটি ট্রাক্টর, আর নিমিষেই এপার ওপার কাভার করছে মেশিনগুলো। আধুনিক প্রযুক্তি কৃষি জমিতে প্রয়োগ করে বরাবরই আলোচনায় থাকে চীন। আর সময়টা যেহেতু বসন্তকাল, তাই কৃষকদের ব্যস্ত সময় পার হচ্ছে শস্য রোপণ করে। এবার প্রায় 10 মিলিয়ন হেক্টর জায়গা জুড়ে রোপণ করা হয়েছে বসন্তকালীন শস্য। চীনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে এবছরের বসন্তকালীন কৃষিকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বলা হচ্ছে এই গতির হার গেল বছরের চেয়ে 0.6% বেশি। কৃষি বিভাগের তথ্য মতে সারা দেশে 60% জায়গা জুড়ে রোপণ করা হয়েছে ধানের চারা। চীন দেশের কৃষকরা এরই মধ্যে 60% গম, 10% ভুট্টা এবং 7% সয়াবিন রোপণ করেছেন। মূলত চীন দেশের নাগরিকদের বছরব্যাপী খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পুরোদমে মনোযোগ দেওয়া হচ্ছে বসন্তকালীন কৃষিতে। নাজমুল হক রায়ান, সিএমজি বাংলা। চীনে চলছে বসন্তকালীন ফসল ফলানোর মৌসুম, চাষাবাদে ব্যস্ত কৃষক ও খামারিরা। তবে মজার ব্যাপার, এই চাষাবাদের কেন্দ্রবিন্দুতে শারীরিক শ্রম নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তি। প্রযুক্তির কল্যাণে কৃষিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ সব আধুনিক যন্ত্রপাতি। সুবিশাল জমিতে দীর্ঘ সারিতে সাজানো ফসলের মাঠ, তাতেই নিয়ম করে যন্ত্রের সুশৃঙ্খল চলাচল। ইঞ্চি মেপে চলছে জমি তৈরি, বীজ বপন আর ফসল ফলানোর অন্য সব কার্যক্রম। আধুনিক প্রযুক্তির উপর ভর করে কৃষিতে এমন ধাই ধাই উন্নতি চোখে পড়বে চীনের যে কোনো ক্ষেত খামারে। এখানে কৃষকের ব্যস্ততা শারীরিকের চেয়েও বেশি যন্ত্রচালনা কৌশল ও দক্ষতায়। চলতি বসন্তকালীন ফসলের মাঠের চিত্রও এর ব্যতিক্রম নয়। পূর্ব চীনের চিয়াংসি ও চিয়াংসু প্রদেশ, উত্তর পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ কিংবা উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে চোখে পড়বে কৃষক ও খামারিদের নানা কাজের ব্যস্ততা। কৃষির নানা কাজে ড্রোনের ব্যবহার এখন আর কোনো চমকপ্রদ বিষয় নয় এসব এলাকায়। খামারে অহরহ দেখা মিলবে স্বয়ং কৃষকরাই চালাচ্ছে মানববিহীন ড্রোন। আপনি রংটাই খেয়াল করুন, এখানে লাল, সবুজ আর হলুদ রং দেখছেন। লাল রঙের অংশে গমগুলো বেশ পরিপুষ্ট হয়েছে,
কিন্তু হলুদ ও সবুজ অংশ আপনাকে সংকেত দিচ্ছে এখানকার চারা গাছগুলোর বেড়ে ওঠার জন্য আরও সার দিতে হবে। চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর চীনে 5.5 মিলিয়ন হেক্টর জমিতে শস্য উৎপাদনের কাজ চলছে, অর্থাৎ মোট কৃষি জমির প্রায় 9% চাষ হচ্ছে খাদ্যশস্য। আমরা রঙের তারতম্যকে গুরুত্ব দিয়ে পানি, সার বা ওষুধ ছিটাই। এটা খুবই অগ্রসর প্রযুক্তি, কিন্তু আমাদের কাছে তা খুবই সহজ। এটা আসলে আমাদের কৃষকদের কথা মাথায় রেখে সেভাবেই তৈরি করা হয়েছে। চীনের কৃষি মন্ত্রণালয় বলছে, যেসব চারাগাছ উৎপাদন করা হচ্ছে তার 80% আগাম ধানের চারা। এসব চারার 20% এরই মধ্যে রোপণ করা হয়ে গেছে। কৃষকরা বলছেন, চারা উৎপাদন ও জমিতে রোপণ করার কাজগুলো হয় যন্ত্রের সাহায্যে। খামার কর্মীদের ভূমিকা এখানে কেবলই দেখভালের। তারা কাজ করে ছোট ছোট দলে ভাগ হয়ে। চারা গাছগুলো খুব ভালোভাবে গজানোর পর এগুলোকে খামারে পাঠানো হয় মেশিনের সাহায্যে। আমাদের যারা কর্মী আছে তারা কেবল চারাগুলোকে মেশিনের উপর তুলে দেয়। এতটুকুই, খুব সহজ। স্থানীয় কৃষকরা বলছেন, যন্ত্রের সাহায্যে দিনে 6,000 চারা রোপণ করা যায়। এসব যন্ত্রের সাহায্যে কৃষিকাজ কেবল শারীরিক পরিশ্রম থেকেই মুক্তি দেয়নি, কাজেও গতি ফিরেছে, বেড়েছে উৎপাদনের হার। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের ফলে মাটির গুণাগুণ পরীক্ষা, বাতাসের আর্দ্রতা বা তাপমাত্রার পরিমাপ কিংবা অণুজীবের আক্রমণের নানা বিষয়েও সহজে ধারণা পাওয়া যায়। সাজিত রাজু, সিএমজি বাংলা। পরিবেশ বান্ধব সভ্যতা গড়ে তোলার উপর বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে চীনে। বর্তমানে সেখানে সামুদ্রিক জলজ চাষের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চীন দেশের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি কুয়াংতং প্রদেশ পরিদর্শন করে জানিয়েছেন তার অভিব্যক্তি। তিনি বলছেন, এখন সময় এসেছে জলজ চাষের বিকাশ ও সবুজ সভ্যতা গড়ে তোলার। প্রিয় দর্শক, এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশ, এখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। দক্ষিণ চীন সাগরের তীরবর্তী এই প্রদেশে সামুদ্রিক জলজ চাষের বিকাশ হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, সম্প্রতি এই প্রদেশ পরিদর্শন করেন। তিনি উপকূলের শহর চানচিয়াং পরিদর্শন করে সেখানকার সামুদ্রিক চাষের কেন্দ্র ঘুরে দেখেন। তিনি সামুদ্রিক চাষের বীজ প্রকল্প পরিদর্শন করেন। বীজ শিল্প গড়ে তোলার উপর জোর দিয়ে শি জিনপিং বলেন, এটা হল আধুনিক কৃষি, মৎস্য চাষ, গভীর সমুদ্র খামার, স্মার্ট সামুদ্রিক চাষের মূল ভিত্তি। চীনে বর্তমান জনসংখ্যা 1.4 বিলিয়ন উল্লেখ করে প্রেসিডেন্ট শি বলেন, বৃহৎ খাদ্য বা বিগ ফুড ধারণা এখানে বাস্তবায়ন করতে হবে। এর অর্থ হল খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জমি এবং সমুদ্র উভয় উৎস থেকেই খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে, পাশাপাশি সামুদ্রিক খামারের বিকাশ ঘটাতে হবে। সামুদ্রিক উদ্ভিদ ও মাছের খামার খাদ্য চাহিদা মেটানোর কাজে বড় ভূমিকা রাখতে পারে। প্রেসিডেন্ট শি মাচাং জেলার চীন নিউ দ্বীপ ঘুরে দেখেন। এখানকার ম্যানগ্রোভ অরণ্যকে তিনি প্রকৃতির সম্পদ বলে অভিহিত করে এর সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। সামুদ্রিক পরিবেশ বান্ধব সবুজ সভ্যতা গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন প্রেসিডেন্ট শি জিনপিং। সুন্দর চীন গড়ে তুলতে এবং একই সঙ্গে বিশ্বের পরিবেশকে রক্ষা করতে প্রজন্মের পর প্রজন্ম ধরে সবুজ উন্নয়নে অবদান রাখতে হবে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।
প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।